ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের দু সালের সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছে। আর এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কারণ এটি একটি দুটি দিনের আলোচনা নয় একটানা 30 তিরিশ থেকে একত্রিশ দিনের আলোচনা হয়ে থাকে আমরা সিস্টেমেটিক সাইন্টিফিক প্রসেস মেনটেন করে অর্থাৎ গ্রহগত গোচরের ছক ধরে প্ল্যানেটারি ট্রানজিশন ওয়াইজ আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই আলোচনা করে থাকি আর এই সেপ্টেম্বর মাস তো অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ আপনাদের রাশির মালিক বৃহস্পতি রাহু দ্বারা তো পীড়িত ভরণী নক্ষত্রে আছেন আবার এ মাসের চৌঠা সেপ্টেম্বর তিনি বক্রি হবেন শনিও কিন্তু বক্রি বুধ আর শুক্র বক্রি আছে তারা মার্গি হবে সূর্যবুধের বুধাদিত্য নামক রাজ্য ভাগ্যস্থানে আছে আবার সূর্য মঙ্গলের সংযোগও তৈরি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণই আলোচনা স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান পরিশেষে যেমন গ্রহদোষের প্রতিকার নিয়ে আমরা থাকি তেমনটি তো আছি তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় ফেরাই যাক সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন প্রথমেই স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের দু সালের সেপ্টেম্বর মাসের গ্রহগত গোচরের ছক আপনাদের রাশিতেই কিন্তু লেখা আছে নয় নয় লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের প্রথম ঘর কালপুরুষের রাশিচক্র অনুযায়ী ধনু রাশি নবমতম রাশি এজন্য আপনাদের প্রথম ঘরে নয় লেখা আপনাদের থার্ড হাউসে শনি ফিফথ হাউসে বৃহস্পতি রাহু এইট হাউসে শুক্র নাইন্থ হাউস ভাগ্যস্থানে সূর্যবোধ টেন্থ হাউস কর্মস্থানে মঙ্গল লাভভাবে কেতু প্রথমেই আমরা আলোচনা করব শনিকে নিয়ে আগেও কিন্তু শনিকে নিয়ে আমরা আলোচনা করেছি চৌঠা নভেম্বর পর্যন্ত শনি বক্রি থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের বিগত সাড়ে সাত আট বছর ধরে চলেছে শনির সাড়ে সাতই জীবন হয়েছে তচ একাধিক উপায়ে আপনারা নিজেদের জীবন থেকে কাছের মানুষজনেদের সরে যেতে দেখেছেন অথবা দুঃখ দারিদ্রতা হতাশা গ্লানি একাকিত্বতা আপনাদেরকে গ্রাস করেছে আর্থিক সংকটও হয়তো অনুভব করেছেন ভালো সময়ের শুরুয়াত যখনই হলো তার পরপরই শনি আবার বক্রি হয়ে গেল চৌঠা নভেম্বর পর্যন্ত শনি বক্রি থাকবে তবে শনি বক্রি হলেও একেবারে যে কোনো পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন না এমনটি তো নয় এখানে কিন্তু শনির কৃপাতে বক্রি শনির কৃপাতে আপনাদের স্বাস্থ্যগত উন্নতি ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং যদি রাজনীতিবিদ হয়ে থাকেন তাহলে কিন্তু সমাজে নাম্মান সম্মান বাড়তে চলেছে আপনাদের মধ্যেও ফেমাস বা বিখ্যাত হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে তার জন্য প্রচেষ্টা তো অবশ্যই আপনাদেরকে জারি রাখতে হবে তবে জন্মছকে শনি যদি দুর্বল হয়ে থাকে তার মানে ডিগ্রি ওয়াইজ আপনার গ্রহগত যে সমস্ত অ্যাসপেক্ট ওয়াইজ বা কারক ঘরে আছে না মারক ঘরে আছে কোন গ্রহের দশা মহাদশা চলছে আপনাদের অষ্টক বর্গের চার্ট আপনাদের গড় কণ যোগ পায়া এগুলিও কিন্তু ম্যাটার করে সব কিছু দেখার পরেই কিন্তু প্রপার ডিসিশন নেওয়া সম্ভব এটি তো ইন জেনারেল মান্থলি প্রেডিকশান আমরা করছি শনির কিন্তু তিনটি দৃষ্টি আছে তৃতীয় সপ্তম দশম দৃষ্টি শনির তৃতীয় দৃষ্টি ফিফ্থ হাউসে পূর্ণ দৃষ্টি ভাগ্যস্থানে এবং শনির অন্তিম দৃষ্টি আপনাদের ব্যয়ভাবে থাকবে তৃতীয় সপ্তম দৃষ্টি নিয়ে পরে আলোচনা করব শনির অন্তিম দৃষ্টি দশম দৃষ্টি আপনাদের যেহেতু ব্যয়ভাবে পড়ছে খরচ কিন্তু আপনাদের সেপ্টেম্বর মাসে বাড়তে চলেছে আর এই খরচকে আপনারা দীর্ঘদিন ধরে কন্ট্রোল করতে পারছেন না এটিও তো বাস্তব আর যতটা সম্ভব বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায় আবেগকে কন্ট্রোলে রাখা যায় সেটি কিন্তু বেটার ঘুমের সমস্যা ভয় ভয় ভাব কাজ করা এগুলি হয়তো আপনাদেরকে ভোগাচ্ছে প্রত্যেকটি নয় এর মধ্যে একটা দুটি হয়তো আপনাদেরকে ভোগাচ্ছে তে আধ্যাত্মিক চিন্তন চেতনায় নিজেদেরকে সমৃদ্ধ করুন টেনশান নেবেন না পরিশেষে প্রতিকার নিয়ে তো আমরা আছিই বন্ধুরা আপনাদের রাশির মালিককে অর্থাৎ রাশিধিপতি হচ্ছেন বৃহস্পতি দেবতাদের গুরুদেব আর তিনি কিন্তু বক্রি হতে চলেছেন চৌঠা সেপ্টেম্বর বক্রি থাকবেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি বক্রি হতে চলেছে আপনাদের ফিফথ হাউসে রাহু দ্বারা পীড়িত হয়ে বসে আছেন খালি চোখে দেখলে মনে হবে গুরুচন্ডাল দোষ আছে প্রপার না থাকলেও চৌঠা সেপ্টেম্বরের পর বৃহস্পতি তো বক্রি হবে আবার এখানে কিন্তু এই ফিফ্থ হাউসে শনি তৃতীয় দৃষ্টিও আপনাদের আছে দেখুন কিছু কিছু পজিটিভ নেগেটিভ মিলিয়ে থাকবে এ সময় আপনারা একটু হুটহাট করে রেগে যেতে পারেন আর আপনাদের কোনো প্রকার সিদ্ধান্তের ক্ষেত্রে তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু আপনারা ভুলভাল ডিসিশান নিয়ে ফেলবেন এ সময় যতটা কম কাজ করে চিন্তা বেশি করা যায় সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার কাজ তো সবাই করে লেবাররাও করে আর যতটা সম্ভব যারা ভাবে তারাই কিন্তু উন্নতি করতে পারে ট্রাস্ট এবং থিঙ্কিং এই ডবল টি টি টু এটি কিন্তু আপনাদের আপনাদের জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত এ সময় আপনি আপনার সকল শক্তিকে যদি একত্রিত করে একসাথে প্রয়োগ করতে পারেন তাহলে অবশ্যই আপনার নির্দিষ্ট কোনো টাস্ক বা নির্দিষ্ট কোনো লক্ষ্যকে আপনারা কিন্তু অর্জন করতে চলেছেন টার্গেটকে পূরণ করতে চলেছেন এর জন্য ইংরেজিতে একটি কথা আছে ম্যান উইদাউট এ নেম ইজ লাইক অ্যা শিপ উইদাউট আ রাডার লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো তাই যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের লক্ষ্য যতটা মজবুত সাফল্য কিন্তু তাদের ক্ষেত্রে ঠিক ততটাই ত্বরান্বিত হবে এ সময় আপনার পার্টনারের সাথে আন্ডারস আন্ডারস্ট্যান্ডিংয়ের যদি কোনো ঘাট ঘাটতি ঘটে যায় সেখানে কিন্তু সমসম্পর্কের ক্ষেত্রে ছোটোখাটো সমস্যা দেখা দিতেই পারে এ সময় আপনারা অবশ্যই একটু সময় সুযোগ বার করে কাজের জায়গা থেকে একটু সময় সুযোগ বার করে সন্তান সন্ততিদের সাথে একটু কোয়ালিটি টাইম পাস করুন আপনার স্বামী বা আপনার স্ত্রী জীবনে যা করতে চায় তাদের যে সমস্ত ইচ্ছা আছে সেগুলো পূরণ করবার জন্য আপনার তরফ থেকে কোনো প্রকার খামতি যেন না থাকে এই প্রচেষ্টাটা আপনাদেরকে জারি রাখতে হবে প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে কোনো সন্দেহবাতি হবেন না একত্রিশে ডিসেম্বরের আগে পর্যন্ত প্রেমের সম্পর্কের ব্যাপারে আপনাদের কোনো উচ্চকিত হওয়া উচিত নয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন সন্তান সন্ততি থেকে থাকলে তাদের শরীর স্বাস্থ্য এবং তাদের ওভারঅল দিকে আপনাদেরকে কিন্তু নজর প্রদান করতে হবে পেটের সমস্যা গ্যাসের প্রবলেম এগুলি কিন্তু দেখা দিতেই পারে সচেতনতা আপনাদেরকে অবশ্যই থাকতে হবে আবার বৃহস্পতি রাহু দুজনেরই কিন্তু একই দৃষ্টি পঞ্চম সপ্তম নবম দৃষ্টি বৃহস্পতি রাহুর পঞ্চম দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে তাদের পূর্ণ দৃষ্টি আপনাদের লাভভাবে এবং অন্তিম দৃষ্টি আপনাদের রাশিতে পড়ছে যদিও রাশির মালিক নিজের ঘরকে দেখছেন কিন্তু তিনি তো বক্রি হয়ে বসে আছেন শরীর স্বাস্থ্যের দিকে অত্যন্ত সচেতন থাকতে হবে এ সময় কিন্তু সমাজে বদনামের ভাগিদারি আপনারা হতে পারেন তাই যতটা সম্ভব ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা যায় কম কথা বলে কাজ বেশি করা যায় জনসমক্ষে যতটা কম মিশে নিজের মতো থেকে আখের নিজের দিকটা দেখা এটি কিন্তু আপনার ক্ষেত্রে এখন বেটার হবে অন্যের ভালো চাওয়া যেচে অন্যকে সাহায্য করতে যাওয়া এগুলি করার দরকার নেই কেউ যদি সাহায্য চায় অবশ্যই তাকে ফিরিয়ে দেবেন না আর কথাবার্তা আবারও বলছি কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান করবেন বিশেষ করে যারা শিক্ষক শিক্ষিকা আছেন ব্যাংকিং সেক্টরে আছেন ফিনান্সিয়াল সেক্টরে আছেন ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কাজ করেন কনসালটেন্সির কাজ করেন বা যারা কোনো প্রকারের স্পিরিচুয়াল গুরু আধ্যাত্মিক কর্তাকর্ত্রী আছেন তাদেরকে কিন্তু বলবো সচেতন আপনাদেরকেই সব থেকে বেশি থাকতে হবে এবার দেখুন বৃহস্পতি রাহুর কিন্তু পঞ্চম দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে থাকবে আবার আপনাদের ভাগ্যস্থানে শনিরও কিন্তু পূর্ণ দৃষ্টি আছে আবার আপনাদের ভাগ্যস্থানের অধিপতি সূর্যদেব স্বগৃহে অবস্থান করছেন কত তারিখ পর্যন্ত সতেরো তারিখ পর্যন্ত সেপ্টেম্বরের সতেরো তারিখ পর্যন্ত আবার চোদ্দোই সেপ্টেম্বরের আগে পর্যন্ত কিন্তু বুধ বক্রি হয়ে আছে সুতরাং ভাগ্যের প্রপার সাপোর্ট যদি আপনারা পেতে চান তাহলে সেপ্টেম্বরের চোদ্দো পনেরো ষোলো এই তিনটে দিন ভাগ্যের ফুল সাপোর্ট আপনারা পাবেন এই তিনটে দিনে আপনাদের জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে পারিবারিক ব্যাপারে সামাজিক ব্যাপারে যা যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে ফেলুন প্রতিটি সিদ্ধান্ত ইন ফিউচার আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে সুদূর প্রসারী হবে আবার চোদ্দো তারিখ তারিখের পর যখন বুধ মার্গি হবে এবং সতেরো তারিখের পর সূর্য যখন প্রবেশ করে যাবে কর্মস্থানে তারপর তো বুধ একাকি থেকে যাবে না কোথায় আপনাদের ভাগ্যস্থানে ভাগ্যস্থানে বুধের একাকি থেকে যাওয়ার কারণে আপনাদের কিন্তু আপনার বিশেষ করে আপনাদের কেরিয়ারের ফ্রন্টে প্রফেশনাল ফ্রন্টে সাফল্য তো আপনারা পাবেন মনের পছন্দ সেই ফলাফল তো আপনারা পাবেন আপনাদের অর্থনৈতিক পরিস্থিতিও তো উন্নত হবে তবে সব ধীর গতিতে হবে কারণ শনির দৃষ্টি আছে এখানে এবং আপনাদের বিশেষ করে দাম্পত্য জীবনে কিন্তু কিছুটা স্ট্রেস থাকতে চলেছে যাতে টক্সিক না হয়ে যায় এ বিষয়টাতে আপনাদের একটু নজর প্রদান করতে হবে পার্সোনাল রিলেশনশিপ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের সাথে মজবুত করার চেষ্টা করুন পিতার স্বাস্থ্যের দিকে নজর দিন পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন পিতার কর্মের দিকে নজর দিন তিনটের মধ্যে যে কোনো একটি দুটি ক্ষেত্রে কিন্তু অবনতি পরিলক্ষিত হচ্ছে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণে বাধা পেতে পারেন নাতি নাতনিদেরকে মিস করতে পারেন উচ্চ উচ্চশিক্ষায় প্রাপ্ত হতে পারেন আর শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় একাধিক বাধা বিপত্তি কিন্তু আসতেই পারে বাইরের খাদ্য খাবার ভুলেও যেন বেশি খাবেন না পেটের সমস্যা বুক জ্বালা জ্বালা কাজ করা এগুলি কিন্তু আপনাদের মাত্রা অতিরিক্ত হয়ে দেখা দিতে পারে তবে এই সূর্যদেবী আপনাদের ভাগ্যস্থানের অধিপতি ভাগ্যস্থানে যেহেতু সতেরো তারিখ পর্যন্ত থাকছেন সতেরো তারিখের আগে পর্যন্ত আপনাদের ভাগ্যকে কেউ টলাতে পারবে না এটিও কিন্তু সত্য সতেরো তারিখের পর সূর্যদেব প্রবেশ করে যাবেন আপনাদের কর্মস্থানে সেখানে গিয়ে মঙ্গলদেবের সাথে তিনি কিন্তু সংযুক্ত হবেন যার ফলস্বরূপ আপনার আপনার নিজস্ব চোজেন ফিল্ড অর্থাৎ আপনি যদি সমাজের কথা না শুনে বা গতানুগতিক পথে না গিয়ে নিজের মনের পছন্দ কাজ করছেন আপনি তাহলে অবশ্যই আপনার ডিটারমিনেশন যদি সঠিক হয়ে থাকে সাফল্য আপনারা নিশ্চিতভাবে পাবেন এ বিষয়ে গ্যারেন্টি দেওয়া সম্ভব আপনার গোল আপনার লক্ষ্যকে অ্যাচিভ করবার জন্য আপনার হার্ডওয়ার্ক এবং আপনার ইচ্ছা শক্তির কোনো অভাব কিন্তু এ সময় থাকবে না লিডারশিপ স্কিল এ সময় আপনার নজরে পড়ার মতো হতে চলেছে এবং এ সময় কিন্তু আপনার সেলফ কনফিডেন্স সেলফ বিলিফ এগুলিও বৃদ্ধি পাবে কোনো প্রকার রিস্ক নিতে আপনারা ভয়ভীত হবেন না আর সাহসিকতায় আপনাদের সবথেকে বড় পরিচয় হতে চলেছে এ সময় এ সময় কিন্তু আপনারা নতুন কোনো প্রকল্প শুরু করার আগে তার ট্রায়াল বা কোনো প্রকার পরীক্ষামূলক প্রয়োগ কিন্তু আপনারা করতেই পারেন শেখানোর সুফলই কিন্তু আপনারা আশা করবেন তবে হ্যাঁ এই সূর্য এবং মঙ্গলের যে সংযোগ এটি আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কিছু কিছু নেগেটিভ ইম্প্যাক্টও কিন্তু দিতে পারে যেমন হুটহাট করে রেগে যাওয়া শর্ট টেম্পার্ড হওয়া আর রক্ত স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র আর এ সময় কিন্তু আপনাদেরকে অফিসে যাদের সাথে কাজবাজ করেন আপনার কলিগস যারা তাদের সাথে আপনাদেরকে যতটা সম্ভব সম্পর্ককে মজবুত করা যায় সেই প্রচেষ্টাই করা উচিত দিনের বেশিরভাগ সময়টা তো আপনার তাদের সঙ্গেই কাটান তাহলে সেটিও তো আপনার সংসার তারাও তো আপনার পরিবারের সদস্য তাদেরকে আপন করে নিতে শিখুন আর যারা বিজনেসম্যান আছেন তাদেরকে বলবো কোনো প্রকার বোল্ড কারেজিয়াস ডিসিশন যদি আপনারা নিতে চান গুরুজন বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিয়ে এগিয়ে যাবেন রিস্ক নেওয়া ভালো মাত্রা অতিরিক্ত নেওয়া কিন্তু ভালো নয় আর একটা লিমিট সব জায়গায় আপনাকে আপনাকে বেঁধে দিতে হবে এ সময় আপনারা অবশ্যই সাকসেসফুল তো আপনাদের কেরিয়ারে হবেন তবে বললাম বিচার বিবেচনা করে এগিয়ে যাওয়ার প্রয়োজন আছে রাগকে কন্ট্রোলে রাখার প্রয়োজন আছে রাজনীতিবিদদের ক্ষেত্রেও কিন্তু আমি সেম কথাই বলবো উন্নতি আছে তারা করবেন না রাগ দেখাবেন না মঙ্গলের কিন্তু তিনটি দৃষ্টি আছে চতুর্থ সপ্তম এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনাদের রাশিতে থাকছে যার ফলস্বরূপ পুরো মাসটি জুড়েই কিন্তু থাকছে যার ফলস্বরূপ পুরো মাসটি জুড়েই মেজাজকে আপনাদের রাখতে হবে ঠান্ডা আর মঙ্গলের পূর্ণ দৃষ্টি আপনাদের কোথায় থাকছে আপনাদের ফোর্থ হাউস সুখভাবে যার ফলস্বরূপ আপনার মাতার সাথে শ্বশুর মশায়ের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান করুন রক্ত হৃদপিণ্ড বুক ফুসফুস অরিয়েন্টেড কোনো সমস্যা যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় বা বিক্রয় করবার জন্য সময় সুযোগ কিন্তু খুব একটি ভালো নয় গাড়ি কেনাবেচা করলেও জমি বাড়ির জন্য কিন্তু সময়ের সুযোগ খুব একটি ভালো নয় আর আবারও বলছি প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে যেন সন্দেহবাতি হবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু মারাত্মকভাবে বৃদ্ধি পেতে পারে এবার দেখুন শুক্রাচার্য বসে আছেন পুরো মাসটি জুড়েই আপনাদের এইট থাউসে আর তিনি তোসরা সেপ্টেম্বর পর্যন্ত বক্রি থাকবেন সেপ্টেম্বরের তিন তারিখের পর তিনি মার্গি হবেন আর সেপ্টেম্বরের তিন তারিখের পর শুক্র যেই মার্গি হবে সেই প্রফেশনাল জীবনে আপনার একটা গ্রোথ ইমিডিয়েট অনুভব করবেন এবং আপনার যে সমস্ত অনুভূতি মনের যে সমস্ত অনুভূতি আপনার লাইফ পার্টনারের কাছে আপনারা যেভাবে প্রকাশ করতে চান ভালোবাসাকে সেটি করতে কিন্তু সক্ষম হবেন অর্থাৎ স্বামী স্ত্রী আপনাদের একে অপরের মধ্যে সম্পর্কের মাধুর্যতা বৃদ্ধি পেতে পারে কিন্তু কাদের ক্ষেত্রে বিশেষ করে যাদের জন্মছকে বৃহস্পতি মজবুত পজিশানে আছে যাদের ন্যাটাল চাটে শুক্র ফেভারেবেল পজিশন ফেভারেবেল ডিগ্রি অ্যাঙ্গেলে আছে ফেভারেবল ঘরে বসে আছে তাহলেই কিন্তু আপনারা এই সুযোগ সুবিধাগুলি পেতে পারেন অন্যথায় কিন্তু নয় কেতু বিগত পনেরো ষোলো মাস ধরে বসে আছে আপনাদের লাভভাবে সেখানেই কেতু থাকবে তিরিশে অক্টোবর পর্যন্ত আপনারা তো জানেন আমি বারবার বলে আসছি যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের এখনও ডেলি ইনকাম বাড়েনি বিগত এক দেড় বছরে তাদের কিন্তু এ মাসে অবশ্যই ডেলি ইনকাম বৃদ্ধি পেতে চলেছে মনের ছোটোখাটো স্বপ্নগুলি কল্পনাগুলি বাস্তবে রূপদান করতে পারে আপনার থেকে বয়সে বড় দাদা দিদি কাকা কাকিমা বন্ধু বান্ধব তাদের দ্বারাও আপনার ডাইরেক্টলি ইনডাইরেক্টলি উপকৃত হবেন আপনার ভাইয়ের সাথে ধীরে ধীরে আপনাদের সম্পর্কের কিন্তু মজবুতি বৃদ্ধি পাবে দেখুন বিশেষ করে খরচকে কিন্তু আপনাদের এ মাসে অত্যন্ত নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে বাজেটকে নিয়ন্ত্রণে রাখতে হবে সঞ্চয়ের মাত্রাকে বৃদ্ধি করতে হবে পরিবার পরিজনেরদের সাথে কথাবার্তা বলবার সময় সাবধানতার সাথে বলতে হবে এ মাসে আপনারা যে কোনো নতুন কোনো কর্মের শুরুয়াত কিন্তু করতেই পারেন তবে চোদ্দোই সেপ্টেম্বরের পর কারণ আপনাদের বিশেষ করে সপ্তম অধিপতিকে সপ্তম অধিপতি বোধ তিনি কিন্তু চোদ্দোই সেপ্টেম্বরের আগে পর্যন্ত বক্রি থাকবেন চোদ্দোই সেপ্টেম্বরের পর বুধ মার্গি হতে চলেছে চোদ্দোই সেপ্টেম্বরের পর আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করবে অবিবাহিতদের বিবাহের যোগ তৈরি হবে যে সমস্ত দম্পতি আছেন দীর্ঘদিন ধরে সন্তান সন্ততির প্ল্যানিং করছিলেন ভাগ্যবান প্রমাণিত হচ্ছিলেন না প্রচেষ্টা আপনাদের সফল হতে পারে চোদ্দোই সেপ্টেম্বরের পর কোনো পার্টনারশিপে ক্রিয়াকলাপ করতেই পারেন কোনো ডকুমেন্টস দস্তাবেজে সিগনেচার করবার জন্য সময় সুযোগ ভালো আর এই সময় ভাই ভাইজিদের দ্বারা উপকৃত হবেন ওভারঅল দেখতে গেলে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্য মিটার বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সেপ্টেম্বর মাসে মেজাজকে ঠান্ডা রাখতে হবে শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে পিতার স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিতে হবে গাড়ি ঘোড়া চালানোর সময় সাবধানে থাকতে হবে আদারওয়াইজ টাকা পয়সা নিয়ে খুব বেশি টেনশন করবার প্রয়োজন নেই কেরিয়ার নিয়ে খুব বেশি টেনশন করবার প্রয়োজন নেই ভাগ্যেরও সমর্থন আপনারা মোটামুটি পেয়ে যাবেন যদিও আপনাদের রাশির মালিক বৃহস্পতি বক্রি হচ্ছেন তৎসত্ত্বেও তো বন্ধুরা এটিই কিন্তু ছিল ধনু ধনুরাশির জাতক জাতিকাদের রাশিফল প্রেডিকশান হরস্কোপ যাই বলুন না কেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো দেখুন এ মাসে আপনাদের শনির প্রতিকার করতে হবে রাহুর প্রতিকার করতে হবে বৃহস্পতির প্রতিকার করতে হবে বুধের প্রতিকার করতে হবে আর তাই স্ক্রিনে আপনারা নবগ্রহ বীজ মন্ত্র দেখতে পাচ্ছেন পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি কিন্তু মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনও অনর্থ হতে পারে না ভুল ভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না অবশ্যই আপনারা জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আর বৃহস্পতিবার করে ভুলেও মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না সকল প্রকার মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন তো না হলে কিন্তু সমস্যায় আপনারা পড়তেই পারেন দেখুন বৃহস্পতি কিন্তু বক্রি হতে চলেছে কবে আপনাদের চৌঠা সেপ্টেম্বরের পর আর আপনাদের উচিত ভগবান হরিবিষ্ণুর নাম জপ ধ্যান আরাধনা করা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নম অথবা দেবী লক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা আপনাদের করা উচিত দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে আপনারা বলুন ওম লক্ষ্মী নারায়ণায়নামা অথবা লক্ষ্মী দেবীর যে গায়ত্রী মন্ত্র সেটিও কিন্তু আপনারা জপ করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন ওম শ্রী মহালক্ষ্মী চবিতমহে বিষ্ণু পত্নাই চধিমহি তন্নলক্ষ্মী প্রচোদায়াত আর যারা দীর্ঘদিন ধরে রোগ শোক অসুস্থতায় ভুগছেন তারা হনুমান চালিশা জপ করলে উপকার পাবেন যে কোনো মঙ্গলবার বা শনিবার থেকে শুরু করে একটানা একচল্লিশ দিন দিনে সাতবার করে জপ করতে হবে তার জন্য প্রপার একটি নিয়ম আছে আপনারা অবশ্যই পরিচিত প্রতিষ্ঠিত ধার্মিক কোনো ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিয়েই সেটি করবেন আর আবারও বলছি বৃহস্পতিবারের দিন মুসুরের কলা খাবেন না বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে দান করুন নিজেও ব্যবহার করুন অত্যন্ত উপকৃত হবেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি